বাড়ির সকলে যদি তোমাকে ক্ষমা করিও দেন আমার এই আচরণের জন্য আমি তোমাকে ক্ষমা করছি অ্যালেক্স কোন কারণে তুমি এই পরিবারের সবাইকে ছোট করলে নিজের মায়ের অবাধ্য হলে সেটা তুমি নিজে মুখে না বললেও আমি বুঝতে পেরেছি রাজ রাজি তুমি যা ভাবছো সেটা হওয়ার নয় রাজ কি করে বোঝাবো মাকে এখন আমি বিয়ের জন্য তৈরি নই আমি জানি মা দুঃখ হয়েছে তাও আমাকে একবার কথা বলতেই হবে মায়ের সঙ্গে যে কি চাইছে কে জানে তিন দিন ওর আচরণ আমার কাছে অদ্ভুত ঠেকছে রাজ কি এখনো ওই মেয়েটাকে মনে মনে মা এখনো রেগে আছো তো দেখেছো ঠাম্মা আজকাল কথায় কথায় মা আমার উপর রাগ করে তুমি বলো মাকে তুমি এই বাড়িতে বাবার জন্য এনেছিলে আমারও তো একটা দায়িত্ব আছে মায়ের মতো কাউকে এই বাড়িতে নিয়ে আসবো এত তাড়াহুড়ো করে হয় বলো একটু টাইম লাগবে না এরকম তাড়াহুড়ো করে বিয়ে করা যায় বলো আমাকে মিথ্যে বলে বলো নিজের ঠাম্মাকে মিথ্যে বলো ওমা বোঝো না আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে জানি তো আমি জানি তো তোমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর সেই জন্যই তো আমি এই সব এই শাড়ি এই গয়না সব বার করে রাখলাম ভেবেছিলাম যে তোমার বউ হবে তাকে নিজে হাতে এই সব সব দেব এখন তো জানি না সে কে হবে কারণ তোমার পছন্দ আর আমার পছন্দ মিলছে না কাজেই আমি এইসব রেখে দিলাম তোমার যাকে পছন্দ তাকে এইসব কিছু দিয়ে দিও আমার হয়ে তুমি এরকম করে কেন কথা বলছো বলো তো কারণ আমি কষ্ট পাচ্ছি আজকাল যে ব্যবহার তুমি আমার সাথে করে চলেছো তাতে আমার খারাপ লাগছে তুমি অজান্তেই তোমার মাকে অনেক কষ্ট দিয়ে ফেলছো রাজ